মনোনয়নের অতিরিক্ত দিনেও পিছু ছাড়ল না অশান্তি। বেলা ১২টা নাগাদ ক্যানিংয়ে পুরাতন বিডিও অফিসের কাছে তৃণমূল নেতা গোপাল কুঞ্জুকে মারধরের অভিযোগ ওঠে কংগ্রেসের বিরুদ্ধে। রড দিয়ে মারলে ব্যালেন্সেও এখানে মেরেছে, আর রড দিয়ে মারলে বাপুষে প্রশান্ত রামনা থাকে, প্রশান্ত আছে, শশাঙ্ক ছিল, উদয় মারলে অন্নপ্রায় সহ কেয়ামত সহ আরও অনেক প্রায় ৩০-৪০ ছিল। কংগ্রেস কর্মীরা আজকের নমিনেশন করতে যাচ্ছিল প্রার্থী সহ। গোপাল কুণ্ডুর নেতৃত্বে সমাজবিদীরা পুরাতন বিডিও অফিসের সামনে আমাদের পথ আটকায়, ওরা রড দিয়ে মারধর করে। ঘটনা ঘিরে দুপক্ষের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়ে যায়। পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ করে পুলিশ। ক্যানিং বাস স্ট্যান্ডের কাছে এবার এদিন বিজেপির মণ্ডল সভাপতি মানিকলাল দে সরকারকে মারধরের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। তৃণমূলের গুন্ডা বাহিনী আমাকে বিভৎসভাবে মারধর করে, প্রায় ১৫ জন মিলে ঘুষি লাথি রাস্তায় ফেলে বিভৎসভাবে মারধর করেছে। ক্যানিং এক নম্বর পঞ্চায়েত সমিতির বিদায়ী সভাপতি তথা তৃণমূল নেতা পরেশরাম দাস অবশ্য পাল্টা দাবি করেছেন, বিজেপির অভিযোগ ভিত্তিহীন, এই ঘটনায় তৃণমূল জড়িত নয়। ক্যানিং এর মতো দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরেও এদিন বিডিও অফিসের সামনে বিজেপি প্রার্থীকে মারধরের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। প্রতিবাদে বারুইপুর ক্যানিং রোড অবরোধ করে বিজেপি। এরপরে তৃণমূল নেতা ও কর্মীরা ঘটনাস্থলে পৌঁছলে বিজেপি কর্মীদের সঙ্গে তাদের বাক বিতণ্ডা শুরু হয়, যা কিছুক্ষণের মধ্যেই গড়ায় খণ্ডযুদ্ধে। বিজেপি পার্টি অফিসে ভাঙচুর চালানো হয়। পাল্টা বিজেপির পার্টি অফিস থেকেও ইট পাটকেল ছোঁড়া হয়। শান্তনু নস্কর ও রঞ্জিত হালদারের রিপোর্ট, এবিপি আনন্দ, দক্ষিণ চব্বিশ পরগনা।